দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কত মাল এসছে। এই চিপস এসছে কালকে, 12 টন মতো চিপস চলে এসছে। আর এদিকে দেখো, এটা ঘাস বাড়ি ছোট, দেখো ছোট্ট একটা কাপড় ঢাকানো আছে। এদিকে এসছে বালি, আজকে মোটা বালি। এই দেখো, ওই দূর থেকে দেখো যে রডগুলো দাঁড়িয়ে, সেটা আমাদের বাড়ি, আর পেছনে যে কাকিমাদের বাড়ি হচ্ছে। এই দেখো শাড়িগুলো কী সুন্দর সুন্দর শাড়িগুলো, আমি একটা শাড়িও কিনিনি। এগুলো সব আমার আর মায়ের শাড়ি, এটাও খুব সুন্দর। এগুলো এত সফট, এটাও আমার মায়ের শাড়ি, এটাও সব থেকে তো এটা আমার খুবই প্রিয় শাড়ি ছিল। মানে খুবই বেশি টাকা দাম দিয়ে আমি দোকান থেকে কিনেছিলাম এই শাড়িটা। আর এটাও, আর যেটা আমি হাতে ধরেছি এটাও আমি দিয়ে দিয়েছিলাম। আমার মা আমাকে ভীষণ বুঝে বলছে, এত পারবারা শাড়ি এটাও তুই দিয়ে দিচ্ছিস, হ্যাঁ দে এই শাড়িটা রাখি, তোর মেয়ের জন্য একটা জামা কাটিয়ে দিব। ঠিক আছে, দেখো এই প্রত্যেকটা শাড়ি, এগুলো সব আমার মায়ের শাড়ি। এখানে একটাতে 4টে করে শাড়ি মানে যুক্ত করা আছে। দেখো এটাও একটা, এটা একটা, এটা একটা, প্রত্যেকটা। আরও তো নিচে আছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো বন্ধুরা, কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি নতুন করে ভিডিও দিতে পারছি না খুব, এই বাড়ির সমস্যা যেন অফিসে কাজের চাপেও। অবশ্যই আমার নতুন ব্লগ আসবে, তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করবে, কমেন্ট করবে এবং আমার পাশে থাকবে লাইক করে।